আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো এর ভিতর থেকে বের করে নিতে হবে। একে একে আলুগুলো তুলে নেওয়া হচ্ছে এখন। তো এখানে আমার মা আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। লবণ রাখা ছিল, তো এই লবণ দিয়ে এটা এই লবণ দিয়ে আলুটা মাখিয়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর ভিতরে ময়দা যোগ করে দেওয়া হচ্ছে। ময়দাটা দিয়ে এবার ভালো করে এটি এখন মাখাতে হবে, দিয়ে এগুলো এবার সুন্দর করে মাখাতে হবে, যাতে করে আলুর দানাগুলো একেবারে ময়দার সাথে মিশে যায়। তেলগুলো চারিপাশ দিয়ে দিয়ে দিতে হবে, যাতে করে এটি ভালোভাবে ফ্রাই হয়। তো তেলটা সুন্দরভাবে চারিপাশে দিয়ে দেওয়া হয়েছে। পিস করে এগুলো কেটে নেব, যাতে খেতে আমাদের সুবিধা হয়।